আসন্ন রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রকোনা কদমতলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে বনগ্রাম হাফেজপাড়া এলাকার কৃতি সন্তান সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক পদে দেখতে চায় স্থানীয় সাধারণ আওয়ামী লীগ কর্মী সমর্থকরা। তারা বলেন, মহিউদ্দিন বহু বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে থাকলেও কখনো পদ পদবীর অপেক্ষা করেনি। আমরা জানি তিনি একজন ভালো মনের মানুষ, তিনি আওয়ামী যুবলীগের হয়ে কাজ করতে পারবে। রাঙ্গুনিয়ার সাংসদ তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের প্রতি আমাদের এলাকাবাসীর একটাই অনুরোধ, আগামী সম্মেলনে মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক পদে মূল্যায়ন করে। বীর মুক্তিযোদ্ধা, যদি মহিউদ্দিন এই পদে জয়ী হয় দেশের কাজ করতে পারবে, হাসান মাহমুদের হাতকে শক্তিশালী করতে পারবে এবং আমাদের আওয়ামী লীগের অনেক উপরে আসবে। নিমেষ জনাবার মহিউদ্দিন তো ভালো ছেলে, আওয়ামী লীগ করে পার্টির জন্য ভালো, দেশের জন্য কাজকর্ম ভালো করবে আর কি, তারা ভালো এলাকা আছে, ভালো চিনে। উনি উনি আসন মামুতের জন্য অনেক ভালো হবে যদি যুবলীগের দেওয়া হয়, নেতা হয়, আমরাও চাই উনি হোক। ওদের মতো নেতা প্রয়োজন আছে। আপনাদের যুবলীগের সাথে সম্পৃক্ত আছেন কিনা? হ্যাঁ আছি ইনশাল্লাহ, আমরা সবাই আছি, ওর পক্ষে আছে সবাই, আমরা মন থেকে দোয়া করতেছি যাতে ও যেন ফর্তবু পায়। এবং হাসান মাহমুদ ভাই যদি আমাদের পক্ষে থাকেন এবং ওনার দিকে সুদৃষ্টি দেন, অবশ্যই ইনশাল্লাহ এলাকাবাসী চাই উনি পারবে। উনি কি দলের জন্য নির্বাচনে কাজ করতে পারবে কিনা আপনারা? ইনশাল্লাহ কাজ করতে পারবে, আমি আশা রাখি ইনশাল্লাহ কাজ করতে পারবে। মহিউদ্দিন ব্যাগ কিনলে হারিব, মহিউদ্দিন ফোয়াবালা আর ফোয়ার সাই তুলতাম সাই দি কিন্তু সেক্রেটারি কোথায় থাকে, ও কিন্তু খুব ভালো ছেলে, ও সেক্রেটারির উপযুক্ত ছেলে, ওরে আপনারা একটু জয়যুক্ত করে দেন, ওই পদটার জন্য কি খুব প্রয়োজনীয় ছেলে হিসেবে তো ভালো, কোনো খারাপ রিপোর্ট পাই নাই এখন পর্যন্ত, ভালো ভবিষ্যতে কি করে জানি না। দলের জন্য কাজ করতে পারবে কিনা, দলের জন্য কাজ করতে পারবে কিনা সেটা তার কর্মকাণ্ডের উপর নির্ভর করবে। ঠিক আছে, আপনার মতে কেমন হবে এটাই বলেন? আশা করি ভালো হবে, মানুষ ভালো, ও আমাকে চায় সপোর্ট, কোনো কার্য করে না কিছু করে না, ও মানুষ ভালো। ভাই যুবলীগের সাধারণ সম্পাদক পদে যে আপনাদের মহিউদ্দিন প্রার্থী হয়েছে, আপনারা মহিউদ্দিনকে চান কিনা, ও এলাকার জন্য কাজ করতে পারবেন বলেন তো? ইনশাল্লাহ ও এলাকার জন্য খুবই দক্ষ এবং কি খুব ভালো ছেলে, আমরা চাই 11 নং চন্দ্রকোনা কদমতলী যুবলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন প্রার্থী হয়েছেন, ও অসংখ্য কাজ করে যাচ্ছেন দলের জন্য, ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করতে চাই এবং আশা করি ও যদি সাধারণ সম্পাদক নির্বাচিত হয় আমাদের এলাকার অনেক উন্নয়ন হবে। মহিউদ্দিন সাধারণ সম্পাদকের মধ্যে হারাইছে, আমরা এলাকাবাসীর মানে আবদার এর যাতে মানে সাধারণ সম্পাদক মতো। আসন্ন সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মহিউদ্দিন বলেন, আমি ছোটকালো হতে বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবেসে রাজনীতির মাঠে সময় দিয়ে আসছে, কখনো পদ পদবী নিয়ে দৌড়াদৌড়ি করিনি, দল আমাকে যে পদ দিয়েছে সে পদ নিয়ে দলের জন্য কাজ করছে, দল হতে কিছুই চাইনি। এবারের ইউনিয়ন যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছে, দল যদি আমাকে যোগ্য মনে করে সাধারণ সম্পাদক নির্বাচিত করলে আমি চন্দ্রকোনা কদমতলী ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে চন্দ্রকোনাকে একটি যুবলীগের ঘাঁটিতে পরিণত করে প্রিয় অভিভাবক তথ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করব, আর যদি আমার চেয়ে যোগ্য ব্যক্তি থেকে থাকে তাহলে তাকে দিলে আমার দুঃখ থাকবে না, আমি দলকে ভালোবাসি, দলের স্বার্থে সব মেনে নেব। আমি 2008 সাল থেকে আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম, আমি দীর্ঘদিন তাঁতী লীগের দীর্ঘদিন স্বেচ্ছাসেবক লীগের আত্মবিশ্বাস সম্পাদক ছিলাম, দীর্ঘদিন তার সাথে দীর্ঘদিন আবার তাঁতী লীগের আহ্বায়ক ছিলাম। আমি চাই 2023 সালে যে নির্বাচন হবে সংসদ নির্বাচন, হাসান ভাইয়ের হাতকে শক্তিশালী করে আমি চাই আগে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করে চ্যালেঞ্জ করে চাই হাসান ভাইকে হাতকে শক্তিশালী করে আমরা চাই আওয়ামী লীগকে আবার মানে বিজয় করে সংসদ থেকে আনবো, আমরা চাই সবাই যুবলীগ আজু ভাইয়ের হাত ধরে ইনিস ভাইয়ের হাত ধরে আমরা চাই সবসময় শক্তিশালী যুবলীগ সবসময় শক্তিশালী হয়ে চাই আমরা কাজ করার জন্য। মহিউদ্দিন চন্দ্রকোনা কদমতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা আবু তাহের বলেন, চন্দ্রকোনা কদমতলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলনকে কেন্দ্র করে যুবলীগ নেতাকর্মীদের মাঝে একটি জোয়ার সৃষ্টি হয়েছে, সে জোয়ার হতে যোগ্য নেতৃত্বকে বাছাইয়ের মাধ্যমে
আগামীর জন্য যুবলীগ নেতা নির্বাচন করবে, যাতে থাকে যুবলীগ কর্মী বাহিনী ছুটে আসবে রাজপথে, যাদের মাধ্যমে যুবলীগ শক্তিশালী হবে তাদের বিষয়ে বিবেচনা করবে সম্মেলনের নীতি নির্ধারকরা। সম্মেলনের প্রার্থীদের মাঝে মহিউদ্দিন ও দীর্ঘদিন যাবৎ দলের জন্য কাজ করে আসছে, সেও দলের একজন নিবেদিত কর্মী। আমাদের চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মেলন 14ই অক্টোবর, এই সম্মেলনকে ঘিরে আমাদের চন্দ্রকোনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের উৎসাহ উদ্দীপনা এসেছে দলের ভিতরে। তো আমাদের দীর্ঘদিন যুবলীগের কোনো অ্যাক্টিভিটিস না থাকার কারণে, যুবলীগের কর্মকাণ্ড না থাকার কারণে দলীয়ভাবে তারা অন্য সংগঠনের চাইতে পিছিয়ে পড়েছে, সেটা স্বাভাবিক। তো আমরা চাচ্ছি এই সময়ে, যেমন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সফলতার এই সরকারের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চলছে, বিএনপি জামাত জ্বালাও পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডর দিকে তারা এগোচ্ছে, আমরা চাচ্ছি আগামী যে 14 তারিখ যে সম্মেলন হবে, ওই সম্মেলনে আমরা চাচ্ছি ত্যাগী এবং যারা পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যারা দুঃসময়ে মাঠে ময়দানে থাকে, যারা দুঃসময়ে কাজ করে, যাদেরকে এলাকার মানুষ পছন্দ করে, যাদের সাথে দলের কর্মীরা যাদের ডাকে সাড়া দেয়, এবং যারা প্রতিপক্ষ জামাত বিএনপির জ্বালাও পোড়াও আন্দোলনকে যারা সামাল দিতে পারবে, এলাকার জনগণের সাথে সম্পৃক্ত থেকে তাদেরকে প্রতিরোধ করতে পারবে, প্রতিহত করতে পারবে, তাদেরকেই আমরা মোটামুটি কি বিবেচনায় আনবো। তন্মধ্যে আমাদের মহিউদ্দিনও দীর্ঘদিন থেকে আমাদের ছাত্র লীগের সে দায়িত্ব পালন করছে, আরও যারা প্রার্থী আছে তারাও বিভিন্ন ছাত্র লীগের দায়িত্ব পালন করে, যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছে, স্বেচ্ছাসেবক লীগের দায়িত্ব পালন করে তারা যুবলীগের প্রার্থী হয়েছে, ভালো ভালো প্রার্থীরা মাঠে এসেছে, তাদের সাথে কর্মী বাহিনী রয়েছে। আমরা চাচ্ছি এই যে জোয়ার, যুবলীগের চন্দ্রকোনা যুবলীগের যে জোয়ারটা উঠেছে, সেই জোয়ারটা আমরা ধরে রাখতে, আমরা মানে সিনিয়র নেতৃবৃন্দরা, আমরা যারা চন্দ্রকোনায় আমরা যারা রয়েছি, আমরা চাচ্ছি এই সময়টা, এই সুযোগটা আমরা কাজে লাগিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন, আমাদের প্রিয়নেতা, আমাদের আধুনিক রাঙ্গুনিয়ার উপকার, যিনি এই রাঙ্গুনিয়াকে স্বাধীন করেছেন, যিনি এই রাঙ্গুনিয়াকে হাজার হাজার কোটি টাকার উন্নয়নের মাধ্যমে আমাদেরকে রাঙ্গুনিয়া, আধুনিক রাঙ্গুনিয়ায় রূপান্তরিত করেছেন, আমরা আগামী নির্বাচনে তাদের নেতৃত্বে যাতে আমরা আবার নৌকাকে বিজয়ী করতে পারি এবং জননেতা ডক্টর হাসান মাহমুদকে আবার এমপি নির্বাচিত করতে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এবং আগামী 14ই অক্টোবর যে ত্রিবার্ষিক সম্মেলন, একটা সফল সুন্দর সম্মেলনের মাধ্যমে আমরা শেষ করতে যাচ্ছি। সে ত্যাগ করেছে, সে তার কর্মী বাহিনী রয়েছে, সে দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছে, হ্যাঁ, এবং আরও যারা প্রার্থী আছে আমরা বিবেচনায় আনবো, অবশ্যই আমরা বিবেচনা করবো।